আমরা যাচ্ছি মেলায়, আমাদের এখানে ঝুলনের মেলায় হয়, সেখানেই যাচ্ছি সবাই মিলে। চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আমরা কেকে যাচ্ছি, কী কী করছি, কী কী মজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এই যে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে, এই কজন মিলে যাচ্ছি টোটো করে। এই যে আমরা মেলার মেন গেটে চলে এসেছি, এখান থেকেই আমাদের মেলাটা শুরু হয়। আর এটা হচ্ছে সেই আমাদের ঝুলনের মেলার একটা প্যান্ডেল হয়, সেখানে জীবন্ত মডেল সব রাধাকৃষ্ণ সাজানো, ওখানেই চলে এসছি। আমরা মেলায় চলে এসেছি, এখানে ঝুলন যাত্রা রাধাকৃষ্ণ দোলায়, সেখানে জীবন্ত মডেল ফডেল সব করে। তো চলো তোমাদেরকে দেখাই, লাইনে সবাই মিলে দাঁড়িয়ে আছি, লাইনটা দেখো। আধ ঘন্টা ধরে এত মানুষের লাইন, লাইনে কয়েক বছর পর দাঁড়িয়েছি, এত সময় ধরে লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে জাস্ট মন ভরে গেল। চলো তোমাদেরকে সিনেমাটিক শটটা দেখাই কেমন হয়েছে ভেতরে। অনেস্টলি বলছি, আমি প্রথমেই ভেবেছিলাম অরঞ্জিতা হয়তো ভয় পাবে এটাতে উঠে, বাট ও এটাতে ওঠার পর আমি আশ্চর্য হয়ে গেলাম। ওর দাদাভাইকে বলছে তুমি উঠে যাও, আমি একা একা বসবো। ট্রেন থেকে নেমে আমরা সবাই হাঁপিয়ে গেছি, আর এ তো নামতেই চাইছিল না। বাপরে বাপ, আমার মাথা ঘুরাচ্ছে, এ নামবে না, তাই দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি, আবার হাঁটবো, নাহলে মাথা ঘুরিয়ে পড়ে যাবো। তুমি কি কিনতে চাও? এটা কিনতে চাও? না, তোমাকে আমি খেলনা মাটি কিনে দেবো, বলো। আমার দিদি ছোটোবেলার মতন মেহেন্দি পড়তে এসেছে, ওর অনেকদিনকার ইচ্ছা ও নাকি মেহেন্দি পড়বে, কিন্তু গাইজ ও মেহেন্দি পরে বড় ছোটো চুনা খেয়ে গেছে। এইটুকু মেহেন্দি ওর 140 টাকা, তার জন্য কাজ ছিল। আর এদিকে ওর মাম্মাম অরঞ্জিতাকে চুড়ি কিনে দিচ্ছে, কারণ আমার লাগবে, কারণ ওকে একটা শ্যুট করাবো, সেই শ্যুট করানোর জন্য চুড়িগুলো লাগতো, তার জন্য কিনে দিয়েছে। আর সত্যি বলছি, বাচ্চাদের হাতে এই চুড়ি দেখে খুব সুন্দর লাগছে।
ভালোই ঘুরলাম মেলাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন বাই বাই।